হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো এক্সেলেতে গোলশিট কিভাবে করতে হয়। প্রথমে বলি গোলশিটটা কি বা গোলশিটটা আমরা কেন করব। এখানে দেখো একটা মার্কশিট রেডি করা হয়েছে, সেখানে জিওগ্রাফি দেখো ফাঁকা দেওয়া রয়েছে বা স্যাম যে লাইফ সায়েন্সটা ফাঁকা দেওয়া রয়েছে। এখানে সাপোজ বোঝো যে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এই পরীক্ষাগুলো হয়ে গেছে, এর মার্কসটাও পেয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত জিওগ্রাফির পরীক্ষাটা হয়। কিন্তু আমার টোটাল মার্কস দেখতে পাচ্ছি 476, কিন্তু আমি এখানে 550 পেতে চাই। তাহলে জিওগ্রাফিতে কত পেলে আমরা 550 পাবো? সেই ক্ষেত্রে আমাদেরকে গোলশিট ব্যবহার করতে হবে। বা ধরো আমি এখানে 80% পেতে চাই, বা অ্যাভারেজ দেখো 79 আছে, 80 করতে চাই, তাহলে আমরা জিওগ্রাফি কত তুললে আমার এটা 80 হবে। তাহলে দেখে নাও, প্রথমে আমরা টোটালটা সিলেক্ট করব, করে ডেটায় যাব। ডেটা থেকে হোয়াট ইফ অ্যানালাইসিস, যে গোলশিট, এখানে দেখো গোলশিট একটা বার চলে এসেছে, এখানে সেট সেল টু ভ্যালু বাই চেঞ্জিং সেল রয়েছে। সেট সেলে কি আমার টোটালটা সিলেক্ট করা রয়েছে, টু ভ্যালু, টু ভ্যালু আমরা কত করব, 550, 550 বাই চেঞ্জিং সেল। চেঞ্জিং সেল কোনটা হবে, আমি জিওগ্রাফি নিতে চাই, জিওগ্রাফি যেহেতু ফাঁকা আছে আমার ওখানে কত মার্ক্স তুললে আমার 550 হবে। সো ওকে করে দিই। ওকে করলে দেখো এখানে 74 তুললে আমার 550 হবে। বোঝা গিয়েছে? নেক্সট ধরো আমি এখানে অ্যাভারেজে 80% তুলতে চাইছি, তাহলে জিওগ্রাফি কত পেলে আমার এটা 80% বা অ্যাভারেজ 80টা আসবে। তেমন একই ব্যাপার ডেটা, ডেটা থেকে হোয়াট ইফ অ্যানালাইসিস, গোল শিট, সেট সেল যেটা 80% হবে সেটা, আর টু ভ্যালু 80 বাই চেঞ্জিং জিওগ্রাফি। ওকে করো, দেখো 84 পেলে আমার 80% হবে, তাহলে ওকে করে দিই। নেক্সট তেমনই লাইফ সায়েন্সে কত পেলে আমার এখানে ধরো 550 বা 540 হবে, সাপোজ করলাম 540। সো আমি এখানে সিলেকশন করলাম হোয়াট ইফ অ্যানালাইসিস, গোল শিট, সেট সেল করা রয়েছে, টু ভ্যালু, টু ভ্যালু কত বলেছিলাম, 540, আমি টোটালটা 540 করতে চাই। তাহলে লাইফ সায়েন্সে কত পেলে আমার 540 হবে, সিলেক্ট করে দিলাম বাই চেঞ্জিং সেল, লাইফ সায়েন্সের বারটাকে সিলেক্ট করলাম, সেলটাকে ওকে করলাম, দেখো 76 হলে আমার 550 হবে। ওকে, এইটা গেলো একরকম পদ্ধতি। আর একটা আছে কি দেখে নাও, শিট টুতে করা আছে এইটা, পারচেস, কোনো একটা জিনিস আমি পারচেস করেছি, কিনেছি এত টাকায় কিনেছি, সেল করেছি এত টাকায়, তাহলে প্রফিট কত টাকা হয়েছে। প্রফিটটা পেতে গেলে আমরা কি করব, সেল থেকে পারচেসটাকে মাইনাস দিলে আমরা প্রফিট চলে আসবে। সো এখানে 275 টাকা আমার প্রফিট হয়েছে, কিন্তু আমি এখানে সাপোজ ছোট করে বলছি 500 টাকা আমি লাভ করতে চাইছি, প্রফিট করতে চাইছি। সো সেলটা তাহলে কত করলে আমার 500 টাকা প্রফিট হবে, এখানে 275 টাকা রয়েছে সেখানে 500 টাকা হবে। সো আমি প্রফিটটাকে সিলেকশন করলাম, ডেটা, ডেটা থেকে হোয়াট ইফ অ্যানালাইসিস, গোল শিট, সেট সেল রয়েছে, টু ভ্যালু, টু ভ্যালু কি 500 নিলাম বাই চেঞ্জিং সেল, এটা তো চেঞ্জ করতে হবে, এখানে পারচেস কখনো চেঞ্জ হয় না, সেলটা চেঞ্জ করা যেতে পারে, সেলটা সিলেকশন করলাম, ওকে করলাম। এখানে দেখো 6025 টাকায় সেল করলে আমার 500 টাকা প্রফিট থাকবে। ওকে,